মাত্র দুদিনে দূর করুন পেটের সমস্যা, যেমন পেট ব্যথা, বমি বমি ভাব, হজম না হওয়া, বুক জ্বালা। এই সমস্যাগুলি মাত্র দুদিনে শুধুমাত্র এক টুকরো জিনিস ব্যবহার করে বিনা পয়সায় পেটের সমস্যা ঠিক করতে পারবেন। কোনো ধরনের মেডিসিন ব্যবহার করতে হবে না, বিনা পয়সায় পেটের সমস্যা ঠিক করা সম্ভব। চলুন কী করে সমস্যাটি ঠিক করবেন দেখে নেওয়া যাক। তবে কেন হয় পেটের সমস্যা আগে জেনে নেওয়া যাক। অনেকক্ষণ খালি পেটে থাকলে, অতিরিক্ত চা কফি পান করলে, মশলাযুক্ত খাবার খেলে, ভাজাভুজি খাবার খেলে, খাওয়ার অনিয়ম হলে, রাত্রের খাবার খেয়ে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লে, অতিরিক্ত মদ পান করলে, ধূমপান করলে, বেশি চিন্তা করলে, ঘুম না হলে, এই ধরনের কারণ থেকে পেটের সমস্যা হয়। পেটের সমস্যা হলে লক্ষণগুলি কী কী হবে চলুন দেখে নেওয়া যাক। বুক জ্বালা করে, খিদে হয় না, পায়খানা পরিষ্কার হয় না, চোখের নিচে কালি পড়ে, শরীর দুর্বল মনে হয়, ত্বকের সমস্যা দেখা দেয়, পেট ব্যথা করে, এই ধরনের সমস্যাগুলি দেখা দিলে মনে করবেন আপনার পেটের সমস্যা শুরু হয়েছে। পেটের সমস্যা শুরু হলে এক টুকরো আদা, যে কোনো লবণ মুখে নিয়ে চিবাতে থাকুন। এক মিনিট চিবানোর পর সামান্য জল দিয়ে আপনারা খেয়ে নিন। এইভাবে সকালে খালি পেটে খান, রাত্রে খাবার 45 মিনিট পর খান। মাত্র দুদিনেই আপনার পেটের যত সমস্যা ঠিক হয়ে যাবে, সমস্যাটা যেন আর না হয় তার জন্য আপনারা এক মাস ব্যবহার করবেন। আপনারা আদা না ব্যবহার করে নাক ভূমিকা 200 শক্তি 2 ফোঁটা করে রাত্রে এক মাস ব্যবহার করতে পারেন। তবে মেডিসিনটি ব্যবহার করলে আপনার 3-4 মাস সময় লাগবে, কিন্তু আদা ব্যবহার করলে খুব তাড়াতাড়ি আপনাদের পেটের সমস্যা ঠিক হয়ে যাবে। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তবে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং হেলথ প্ল্যানার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।